नेशा मुक्त त्रिपुरा स्वप्न के बुड़ो आंगुल देखे एवं अभिनव पंथा अवलम्बन कर एकदल गाजा पाचारकारी राज्य के बाहर राज्य गाजा पाचारे रेलपथ के करिडर कर महिला द्वारा गाजा पाचार कर अब्याहत रखे पाचारकारी एबार गाजा पाचारे एक चांचल्यकर घटना घटल त्रिपुरा उत्तर जिलार धर्मनगरे उत्तर जिलार बागबासा आउटपोस्टे पुलिस गोपन सूत्र खबर आसे एकदल महिला आगरतला थेके बाइरेर राज्य उद्देश्य गाजार पैकेट निये जाच्छे स्थानीय सूत्रे पुलिस से खबर धर्मनगर बागबासा मूल सड़के ओत पेते बसे प्रत्येक यात्रीबाही गाड़ी चेकिंग शुरू करे यात्रीबाही दुटी टमटम गाड़ी सात जन महिला एक जन पुरुष के देखे सन्देहमूलक भावे पुलिस तल्लाशी चालाय तल्लाशी तादेर काछ थेके छोट बड़ विभिन्न बैग थेके चौबीस पैकेटे मोट 58 केजी 800 ग्राम शुक्नो गाजा उद्धार करा हुआ এবং জানা গেছে সাত মহিলা এবং একজন পুরুষ পাচারকারী দল আগরতলা থেকে রেলযোগে ধর্মনগর রেলস্টেশনে আসে এবং স্টেশন থেকে টমটমে করে বাগবাসা এসে সেখান থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাদের এবং এও জানা যায় যে তাদের বাড়ি কলকাতার বিভিন্ন জেলায় তাদের নাম আশিস দাস টুপ্পা দাস পম্পা দাস কাঞ্চন সাহালি পিঙ্কি সাহানি এবং সুষমা সাক্ষী রম্ভা মাহাতো এবং শুভা মাহাতো বর্তমানে উদ্ধারকৃত গাজার প্যাকেট এবং পাচারকারীরা বাগবাসা পুলিশের হেফাজতে রয়েছে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব বর্মা জানিয়েছেন উদ্ধারকৃত গাজার বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকা আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরিচিত এবং কার্যকরী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স পিএস রোড হোটেল বিডিএল লেন কোচবিহার আজকে বাগবাসা আউটপোস্টের স্টাফ এখানে সিক্রেট ইনফরমেশন ছিল দেন কিছু কন্ট্রাভেন আইটেমস আসছে ধর্মনগর সাইড থেকে তো দুইটা টুকটুক গাড়িতে এখানে লোকাল গাড়ি চেপে আইএসবিটি থেকে আসছিল একজন পুরুষ আশিস দাস সঙ্গে আরো সাতজন মহিলা ওদের বাড়ি নর্থ বেঙ্গল নিউ জলপাইগুড়ি কোচবিহার ওদের সাথে ওদের লাগেজ ব্যাগে শোল্ডার ব্যাগে প্রায় টোটাল 58 কেজি 800 গ্রাম ড্রাই গাঞ্জা পাওয়া গেছে যা টোটাল 24 প্যাকেট এবং আমাদের এখন যা ফর্মালিটিস আছে আমরা চেকিং দেখছি আর ওদেরকে আমরা অ্যারেস্ট করে থানাতে খোলা থেকে ওরা আসছিল ওরা আগরতলা থেকে আসছিল আইসবিটি থেকে আর টুকটুক একটা দুটো টুকটুকের মধ্যে চেপে ওরা ধর্মনগর টু বাগবাসা রোডে আসছিল ওইখানে রোডে ওদেরকে ডিটেন করে ওদেরকে চেক করা হয় চেক করার পর আমাদের স্টাফরা এবং মুমিন অফিসাররা সব চেক করার পর ওদের কাছ থেকে 58 কেজি 800 গ্রাম গাঁজা পেয়েছে ওদের ব্যক্তি থেকে